সালাম আলাইকুম, আমি তাওয়াল হুদা। উত্তর চট্টগ্রাম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাঠমান্ডু উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সকল শিক্ষার্থীকে স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাস। আশা করি সবাই তোমরা সবাই উপভোগ করবে। তো আমি তোমরা নবম শ্রেণীতে এই অধ্যায় সম্পর্কে অনেক পাঠ তোমরা পাঠের শিক্ষা প্রশিক্ষণ ফল অর্জন করেছো আশা করি। তো আজকে আবার আমি এই পাঠের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। যে পাঠটি সে পাঠটি হচ্ছে, আমরা জানি এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118। এই 118টি মৌলিক পদার্থকে বিজ্ঞানীরা একই ধরনের ধর্মের ভিত্তিতে বা একই ধরনের বৌদ্ধ রাসায়নিক ধর্মের ভিত্তিতে যে চার্ট বা যে ছক উপস্থাপন করেছেন বা যে গ্রুপ এবং সারণী ভিত্তিতে উপস্থাপন করেছেন সেটাকে আমরা বলি পঞ্চাশী। এই পঞ্চাশীটি 1869 সালে মেন্ডেলিফ বিজ্ঞান মেন্ডেলিফ মধ্যে সকল মৌলগুলিকে বিজ্ঞানীরা তাদের বৌদ্ধ রাসায়নিক ভিত্তিতে উপস্থাপন করেছে। এখন আমরা দেখব এই 118টি মৌলগুলি কোন পর্যায়ে কত কি বা কোন গ্রুপে কত করে রয়েছে সেগুলি আমরা একটু দেখবো সবাই। তাহলে আমি যদি বলি পর্যায় সংখ্যা আর মৌলিক সংখ্যা যদি দেখি, আমরা মৌলিক সংখ্যা আমরা পর্যায় এক দেখলে সেখানে মাত্র দুটি মৌল বিদ্যমান, দুই এবং তিনের মধ্যে আটটি করে 16টি মৌল বিদ্যমান, চার এবং পাঁচের মধ্যে 18টি করে 36টি, ছয় এবং সাতের মধ্যে 32 করে 64টি, সর্বমোট কত দাঁড়ায় দাঁড়াচ্ছে এখানে 118। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিশোধে আমরা কোন পদ্ধতিতে মোড় আছি সেটা এই চক্রের মাধ্যমে জানতে পারবো। আর একটি বিষয় হলো এই দুটি মোড় প্রথম পর্যায়ের মধ্যে এটি 1 এবং 18 মধ্যে অবস্থিত, দুই এবং তিন নম্বরের মধ্যে হচ্ছে 1 এবং 2 আবার 13 থেকে শুরু করে 18 পর্যন্ত অবস্থিত, মোট 8টি করে 16টি, চার এবং পাঁচের মধ্যে 18টি, 18টি গ্রুপে 18টি করে মৌল রয়েছে, ছয় এবং সাতের মধ্যে প্রথমে 18টি গ্রুপের মধ্যে 17টি করে রয়েছে, আবার 15টি তার নিচে দুটি সারির মধ্যে দেওয়া হয়েছে যেগুলোকে আমরা বলি ল্যান্টারাইট এবং অ্যাক্টিনাইট। তাহলে 15 এবং 17 যোগ করে তাদের 32টি দাঁড়ায়, টোটাল 32 গুণ 64টি কি হচ্ছে ছয় এবং সাতের মধ্যে। তাহলে নিচের যে সারিগুলো দেওয়া আছে ল্যান্টারাইট এবং অ্যাক্টিনাইট সেগুলো হচ্ছে ছয় সাত পর্যায়ে অংশ বিশেষ। তো এই পঞ্চাশের মধ্যে কয়েকজন বিজ্ঞানী নাম অনুসারে কয়েকটি সূত্র সেগুলো উপস্থাপন করেছেন। তো তার মধ্যে আমি একটি সূত্র তোমাদের সামনে উপস্থাপন করছি, সেটি হচ্ছে বিজ্ঞানী ডুবেরেনের ত্রয়ী বা কি বলা হয় ত্রয়ী সূত্র, বলা ত্রয়ী সূত্র বা ডুবে রয়ডার সূত্র বলে সেটি কোন ধরনের। তিনি বলছেন পর্যায় সারণী মধ্যে একই ধরনের তিনটি মৌলের মধ্যে পর্যায় সারণীর মধ্যে একই ধরনের তিনটি মৌলের ক্ষেত্রে প্রথম ও তৃতীয় মৌলের ভরে গড় এই দ্বিতীয় মৌলের ভরে সমান বা প্রায় সমান এই বিষয়টি উপস্থাপন করেছেন। তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করবো বা কিভাবে এটা বুঝতে পারবো, তাহলে তিনি বলছেন এখন তিনটি মনের মধ্যে প্রথম দ্বিতীয় মনে ঘরে পর দ্বিতীয় মনে ঘরে সমান বা প্রায় সমান, সেটা আমরা একটা দুই উদাহরণের মাধ্যমে সাথে বুঝতে পারি। উদাহরণগুলি হচ্ছে আমরা যদি দেখি
যেমন গ্রুপ ওয়ানের মধ্যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম গ্রহ হচ্ছে 9, সরি লিথিয়াম গ্রহ 7, এরপর হচ্ছে 40, যোগ করে দাঁড়ায় 46, এর ঘর বের করে দাঁড়ায় 23, তাহলে যা সোডিয়ামের ঘর। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, অতি সহজে আমরা এখান থেকে বুঝতে পারি, সূত্রটা প্রমাণ করতে পারি, প্রথম এবং তৃতীয় মনের ঘর 7+39 যোগ করলে 46 হয়, দুই তার অর্থ 23, যা সোডিয়ামের সমান। আরেকটি আমরা উদাহরণ দিতে পারি, যেটি হচ্ছে এর পরবর্তী গ্রুপের দিয়ে আমাদের কি, সেটি হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর দাঁড়ায় ক্যালসিয়াম, এর বর হচ্ছে 9, এর বর 40, সেই প্রমাণটা তথা সূত্রে যে কথা তিনি অনুষ্ঠান করেছেন সেটা আমরা অতি সহজে বের করতে পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পাঠগুলো অনুশীলনের মাধ্যমে তোমাদের লক্ষ্যে পৌঁছবে। শেষ করছি আজকের এই অনলাইন ক্লাস, আশা করি সকলেই ভালো থাকবে, স্বাস্থ্যের যত্ন নেবে, তোমাদের মা বাবার কথা শুনবে, স্যারদের দেওয়া অনলাইন ক্লাস অবশ্যই দেখবে, দেখে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাগুলো তোমরা স্যারদের সাথে যোগাযোগ করে সমাধান করে নেবে। এই আশা শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।